রাজধানীর উনিশ দিলকুশার দ্বিতীয় তৃতীয় তলায় ইসলামী ব্যাংকিং শাখা কার্যক্রম শুরু করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক বৃহস্পতিবার সকালে এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও এফ এর সভাপতি মোহাম্মদ উদ্দিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারেক মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা শহীদ হোসেন সহ আরো অনেকে দ্রুত আরও কয়েকটি শাখার উদ্বোধন করতে যাচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক